প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা এ পর্যন্ত সংখ্যা পদ্ধতির উপরে মোট সাতটি পাঠ শেষ করেছি আজ অষ্টম পাঠ আজকেও আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব আশা করছি যে আজকেও তোমরা পাঠটি ভালো মতন বুঝতে পারবে বরাবরের মতন আমি সঞ্জয় কুমার প্রামাণিক তোমাদের সঙ্গে আছি তাহলে শুরু করা যাক আজকের অষ্টম পাঠ আজ আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় আর হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় সরাসরি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা একটু অসুবিধাজনক ঠিক একই হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাওয়াও অসুবিধাজনক সেই জন্য আমরা একটা সেতুর সাহায্য নেব সেই সেতুটার নাম হল বাইনারি সেতু সেতু আসলে কি করে এপার ওপার নদী বা খালের এপার ওপারের মানুষকে এবং যানবাহনকে যেতে সাহায্য করে আমাদের এখানে বাইনারি সেতু কি করবে প্রথমে অকটাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব তারপর বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিম্যাল সংখ্যায় রূপান্তর করব আশা করি তোমাদের মনে আছে কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় আর বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিম্যাল সংখ্যায় রূপান্তর করতে হয় এই দুটো রূপান্তর প্রক্রিয়া যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা খুব সহজেই অক্টাল সংখ্যাকে হেক্সাডিসিম্যাল সংখ্যায় এবং হেক্সাডিসিম্যাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে আবারও বলছি এখানে আমাদের একটা সেতু ব্যবহার করতে হচ্ছে বাইনারি সেতু যার নাম দিয়েছি আমি আমরা আমাদেরকে কি করবে এই বাইনারি সেতুটাই অকটাল থেকে হেক্সাটেসিমলে আর হেক্সাডেসিমেল থেকে অকটালে যেতে সাহায্য করবে দেখো কিভাবে সেটা হয় হ্যাঁ এখন এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি একটা অক্টাল সংখ্যা যেটাকে আমরা হেক্সারিসিমাল সংখ্যায় রূপান্তর করব হ্যাঁ দেখো আগের মতোই আমরা অক্টাল সংখ্যাকে প্রথমে ফাঁকা ফাঁকা করে লিখেছি সাত ছয় তারপরে হলো পাঁচ এখন এই যে সাতের বাইনারি কত হবে সেটা আমরা লিখব তারপরে ছয়ের বাইনারি এবং পাঁচের বাইনারি সাত কে বাইনারিতে এভাবে লিখে ছয় কে এক শূন্য পাঁচ কে এক শূন্য এক যারা অতীতের ক্লাসগুলো করেছে আমার মনোযোগ দিয়ে তারা এই বিষয়গুলো জানো আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে ধরো যে ছয়টা কীভাবে হলো এটাকে ধরা হয় একের কলাম তোমরা জানো এটা দুইয়ের কলাম আর এটা চারের কলাম তাহলে ছয় হওয়ার জন্য লাগে কি চার এবং দুই সেই জন্য আমরা চারের কলামে এক নিয়েছি দুইয়ের কলামে এক নিয়েছি একের কলমে শূন্য তার মানে চার আর দুয়ে ছয় এখন আমাদের এই যে অকটাল থেকে আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম এই বাইনারি থেকে আবার আমাদের হেক্সাডেসিমেল তৈরি করতে হবে তার জন্য আমরা কী করি এই ডান দিক থেকে চারটি বিট নিয়ে একটা দল তৈরি করতাম মনে আছে দেখো এখানে এই যে এই দলটা আমরা তৈরি করলাম একটা গ্রুপ তৈরি করলাম শূন্য শূন্য এক শূন্য আবার এখান থেকে আবার চারটা বিট নেব দেখো এবার তাহলে এই দলটা তৈরি হয়ে গেল এই যে এই দলটা এই চার বিটে আর এই যে এক থাকলো তার বামে আরও তিনটা শূন্য বসে নিয়ে আমরা আর একটা গ্রুপ তৈরি করলাম তাহলে বাইনারি সংখ্যাকে চারটি করে অঙ্ক নিয়ে আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়ে গেল এখন কি করব প্রত্যেকটা গ্রুপের আমরা হেক্সারিস মানগুলো লিখে ফেলব এটা এক এটা এফ হলে কীভাবে তোমাদেরকে আগেও বলেছি এখানে এই যে একের ঘরে এক দুইয়ের ঘরে এক তারপরে চারের ঘরে আছে এক আর আটের ঘরে এক আট আর চারে বারো দুই চোদ্দো আরকে পনেরো পনেরোর পরিবর্তে আমরা লিখি এফ তারপরে পাঁচ তাহলে হয়ে গেল আমাদের অকটাল থেকে সিমেল সংখ্যায় রূপান্তর কি করলাম প্রথমে অকটাল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপ গেলাম এবার এসো ভগ্নাংশ থাকলে কি হবে একই নিয়ম প্রথমে আমরা এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব পরপর সাজিয়ে নিলাম একটু গ্যাপ রেখে এইভাবে সাজিয়ে নিলাম পরপর তাহলে প্রথমে বাইনারি করলাম এই দশমিক বিন্দুর কথা ভুলে যাও একের বাইনারি হয় এটা পাঁচের বাইনারি আর এটা হলো তিনের বাইনারি এবার কি করব। বাইনারি করে ফেললাম তারপরে আমাদের করতে হবে কি দশমিকের বেলায় বাম দিক থেকে ডান দিকে চারটি করে বিট নিয়ে একটি করে গ্রুপ করতে হয় বা চারটি অঙ্ক নিয়ে একটি গ্রুপ তৈরি করতে হয় তাহলে দেখো শূন্য শূন্য এক এক চারটি বিট হয়ে গেল আবার এই শূন্য থেকে শুরু করে এই এক পর্যন্ত চারটি এই শূন্য এই এক এই শূন্য আর এই এক এই এক একাই আছে এই একের পাশে আরও তিনটি শূন্য নিয়ে আমরা চারটি অঙ্কের একটি গ্রুপ তৈরি করে নিলাম ঠিক আছে এখন এই বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব তোমরা দেখো এটা তিন এটা হলো পাঁচ আর এটা হলো আট তাহলে আমাদের অক্টাল থেকে এক্সার ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়ে গেল এই কাজটা করতে গিয়ে আমরা বাইনারির সহায়তা নিলাম তোমরা ইচ্ছা করলে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারো আবার দশমিক সংখ্যাকে আবার হেক্সাডেসিমেল ডেসিমেল সংখ্যাতেও রূপান্তর করতে পারো এটা তোমাদের ইচ্ছে তবে বাইনারিটাই আমার কাছে সহজ মনে হলো জন্য তোমাদের বাইনারিটাই করালাম ঠিক আছে তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে দশমিক করলে কেমন হয় এবার একসঙ্গে অকটাল সংখ্যা নিলাম ভগ্নাংশ এবং অংশ তাতে নিয়মের কোনো হেরফের হবে না একটু সাজিয়ে লিখলাম তারপরে দেখো এই পাঁচ আমরা লিখলাম বাইনারিতে এই চার লিখলাম বাইনারিতে তারপরে তিন লিখলাম এই দশমিক বিন্দুটা দিয়ে নিলাম এটা দুই তিন আর এটা হলো চার বাইনারি হয়ে গেল আমাদের এখানেই বলছিলাম যে তোমরা অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তর করে তারপরে আবার দশমিককে হেক্সারিস সংখ্যায় রূপান্তর করতে পারো তখন ব্রিজটার নাম হয়ে যাবে দশমিক এবার কাজ কি পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের এই ডান থেকে বামের দিকে চারটি করে বিট নিয়ে একটি দল তৈরি করা এটার একটা দল এটা তারপরে এই শূন্য থেকে এই শূন্য পর্যন্ত তার জন্যে এই দল আর এই এক বামে তিনটা শূন্য বসে আমরা চারটি অঙ্ক পূর্ণ করে একটা দল তৈরি করে নিয়েছি আর দশমিকের ক্ষেত্রে তোমরা জানো দশমিকের পরে হলে বাম থেকে ডানের দিকে যেতে হয় এটা একটা দল হলো এখান থেকে এই পর্যন্ত একটা দল আর এই যে শূন্য একটা ছিল আর পাশাপাশি আরও তিনটা শূন্য নিয়ে আর একটা দল তৈরি করে দিলাম এবার কি করব। এই বাইনারিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব এখানে দেখো এটা এক এটা ছয় এটা তিন এটা চার আর এটা হয় চোদ্দ এটা হলো আটের ঘর চারের ঘর দুইয়ের ঘর আর হলো একের ঘর আট আর চারে বারো আর দুইয়ের চোদ্দ চোদ্দ তো লিখা হয় না তার পরিবর্তে লিখতে হয় ই ঠিক আছে তাহলে আমরা অক্টাল সংখ্যাকে কীভাবে এক্সাডেসিম্যাল সংখ্যায় রূপান্তর করব। আমরা শিখলাম এবার ঠিক বিপরীতটা শিখি কিভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব একই নিয়ম আমরা এখানেও একটা সেতু ব্যবহার করব বাইনারি সেতু এই সেতুটা সাহায্য করবে হেক্সার সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তারপরে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব এটাও তোমরা ইতিমধ্যেই শিখেছ কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় আর বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে একটা উদাহরণ দেখা যাক এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি হেক্সাডেসিমেল সংখ্যার এক এফ পনেরো এখন কি করব। একের বাইনারিটা আমরা লিখব যেহেতু আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা সেই জন্য আমাদের লিখতে হবে কয় বিটে চার বিটে বা চার অঙ্কে এফ চারটে এক পাঁচ শূন্য এক শূন্য এক তো কীভাবে এটা হলো সেটা অনেকবার বলেছি আর বলছি না যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আগের পাঠগুলো দেখে নিয়ে তারপর এই পার শুরু করবে তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিন্তু পেয়ে গেলাম এবার আমাদের অকটাল সংখ্যায় রূপান্তর করতে হবে এই বাইনারি সংখ্যাকে তাহলে কি করতে হয় তিনটা করে বিট নিয়ে একটা করে গুচ্ছ তৈরি করতে হয় তাহলে এই তিনটা বিট নিয়ে এই গুচ্ছটা তৈরি হলো এই তিনটা বিট নিয়ে এই গুচ্ছটা তৈরি হলো এই যে তিনটা বিট নিয়ে এই গুচ্ছটা তৈরি হলো আর এই তিনটা শূন্য নিয়ে এই শূন্য দিয়ে একটা গুচ্ছ তৈরি হলো এবার কি করতে হয় এই বাইনারির অক্টাল মানগুলো লিখে দিতে হয় এই তিনটা শূন্য শূন্যই থাকলো তিনটা এক সাত হয় এটা ছয় আর এটা হলো পাঁচ তাহলে হয়ে গেল হেক্সার ডিসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর সাহায্য করলো কে আমাদের এই বাইনারি আমাদের সাহায্য করল আরেকটা উদাহরণ দেখি এবার দশমিক দিয়ে আমরা একটা দেখি পদ্ধতি একই দুঃখিত হুম এই অক্টাল সংখ্যাকে আমরা দেখো তিন কীভাবে লিখলাম চার পাঁচ এটা আর এটা হলো আট তাহলে কী হলো হেক্সাডেসিমেল বাইনারিতে রূপান্তর হয়ে গেল এবার আমাদের কাজ এই হেক্সাডেসিমেল থেকে যে বাইনারিটা পেলাম সেটাকে বাম দিক থেকে যেহেতু দশমিক আছে সেজন্যে বাম দিক থেকে ডান দিকে তিনটা করে বিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হবে ঠিক আছে তাহলে এই তিনটা মিলে হলো এইটা এই তিনটা মিলে হলো এইটা আর এই তিনটা শূন্য আমাদের তিনটা করে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়ে গেল এখন প্রত্যেকটা গ্রুপের অকটাল মান আমাদের বসিয়ে দিতে হবে তাহলে এটা হলো এক এটা পাঁচ এটা তিন আর এটা শূন্য এবার একটু সাজিয়ে লিখি শূন্যটা বাদ দিলেও ক্ষতি নাই যেহেতু দশমিকের পরের শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যা থেকে সংখ্যা এবার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ একবারে দেখি হ্যাঁ এবার দেখো এটা হলো এক এইটা হলো ছয় এইটা হলো তিন এইটা হলো চার আর এটা হলো ই হুম ইটা কেমন করে হলো এটার মানুষ হলো হলো চোদ্দ এই যে এটা একের ঘর এটা দুইয়ের কলাম এটা চারের কলাম আর এটা হলো আটের কলাম আট আর চারে আট আর চারে বারো আর দুইয়ে চোদ্দো চোদ্দো লেখা হয় না বাইনারি হলো এক 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 শূন্য তাহলে আমরা বাইনারি তো পেয়ে গেলাম এখন আমাদের এই বাইনারি থেকে অকটাল করতে হবে এটা কীভাবে হয় বারবার বলছি আবারও বলছি এই যে দশমিক আছে দশমিকের বামে এটা পূর্ণ অংশ পূর্ণ অংশ কি করতে হয় ডান থেকে বামের দিকে তিনটা করে বিট নিতে হয় দেখো খেয়াল করো ভালো করে কলমের দিকে নিলাম দশমিক জন্য এবার বাম থেকে ডানের দিকে তিনটা করে বিট নিতে হয় এই তিন বিটের জন্য এই গ্রুপ এই তিন বিটের জন্যে এই গ্রুপ আর এখানে একটা শূন্য কম আছে সেই শূন্যটা এখানে বসিয়ে নিলাম তাহলে সাজানো হয়ে গেল তিনটা করে বিট নিয়ে এবার আমাদের প্রত্যেকটা গ্রুপের অক্টাল মানটা বসিয়ে দেব এই এখানে দেখো শূন্য এটা হলো পাঁচ এটা চার এটা তিন এই দশমিক বিন্দুটা বসিয়ে দিলাম এটা দুই এটা হলো তিন আর এটা হলো চার তাহলে হয়ে গেল আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটা আর একবার দেখবে তাহলেই পরিষ্কার হয়ে যাবে পরবর্তী ক্লাসের আবেদন জানিয়ে তোমাদের অংশগ্রহণের আবেদন জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো